জঙ্গলমহলে পার্থ ঘনিষ্ঠর 29 বিঘার খামার বাড়ি রয়েছে। খামার বাড়িতে আছে ফল ফুলের অসংখ্য গাছ, সাতটি পুকুর, অতিথিশালা, গোপালন কেন্দ্র রয়েছে। রয়েছে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও তাঁরই নামে। পার্থর গ্রেপ্তারির পর উঠে আসছে একের পর এক বিস্ফোরক ঘটনা। গত বছর নভেম্বর মাসের কথা, ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের মহুলগুনি মৌজায় প্রকাণ্ড এক খামার বাড়িতে জাঁকজমকপূর্ণভাবে কালী পুজোর আয়োজন করেছিলেন অতনু গুছাই। অথচ 2021 সালের জুলাই মাস থেকে তিনি সপরিবারে ফেরার। কোলাঘাটের প্রাক্তন এই তৃণমূল নেতার বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে আগে। গত মাসে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তমলুক আদালত। অতনু গুছাই, তার স্ত্রী মানসী এবং অতনুর ভাই শান্তনু সকলেই নিজেদেরকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করতেন এবং সেই মতো গত বছর ঝাড়গ্রামের খামার বাড়ির এই কালী পুজোয় জঙ্গলমহলের কয়েকজন তৃণমূল নেতা নেত্রীরও দেখা মিলেছিল। খামারের দুই কর্মীও সে কথাই জানিয়েছেন। আর সেই মতো পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর ইডির নজর এখন প্রত্যেকটি জেলায় মন্ত্রী ঘনিষ্ঠদের অগাধ সম্পত্তির ওপর। তৃণমূলের স্থানীয় নেতারা স্বীকারও করে নিয়েছেন, 2013 সালে স্থানীয় কুণ্ডু পরিবারের কাছ থেকে অতনু তার মা মিতা এবং ভাই শান্তনুর নামে 29 বিঘা জমি কেনেন। দু বছরের মধ্যে সেখানে মাথা তুলে দাঁড়ায় প্রকাণ্ড এক খামার এবং সেই খামার বাড়ির ভেতরেই রয়েছে ফল আর ফুলের গাছ, সাতটি পুকুর, অতিথিশালা, গোপালন কেন্দ্র। বলা যেতেই পারে একেবারে সাজানো গোছানো খামার বাড়ি। কিন্তু এবি গ্রিন ফার্ম হাউস প্রাইভেট লিমিটেড এই নামের ওই খামার বাড়ির মূল ফটকে এখন তালা ঝুলছে। খামারে দেখভালের কাজ করছেন দুই কর্মী, মুরাকাটি গ্রামের অচিন্ত চালক এবং বাঁধগোড়ার রবি খামরুই। দুজনেই জানালেন বছরখানেক হলো তাদের বেতন বন্ধ রয়েছে, কিন্তু সাতটি গরু আর পাঁচটি অ্যালসেশিয়ান কুকুরের জন্য তারা খামার ছেড়ে যেতে পারছেন না। গরুর দুধ বিক্রির টাকা দিয়ে গোখাদ্য আর কুকুরদের জন্য মাংস কেনা হচ্ছে। বছর দেড়েক আগে পুকুরের সমস্ত মাছ তুলে নেওয়া হয়েছে, তারপর ঝাড়গ্রাম বাজারে তা বিক্রি করে দেন মালিকেরা। কিন্তু কয়েক বছর আগেও দৈনিক মজুরিতে গ্রামের লোক এই খামারেই কাজ করতে আসতেন, কিন্তু এই মুহূর্তে সেই খামার এখন বন্ধ। খামারের ভেতর দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা অসম্পূর্ণ মন্দিরও রয়েছে। চলতি বছর ওই মন্দিরে একটি কালী বিগ্রহ প্রতিষ্ঠার কথা ছিল। কর্মীরা জানান একসময় এই খামার রমরমিয়ে চলত, তখন স্ত্রী এবং মাকে নিয়ে এখানে আসতেন অতনু। স্থানীয় বাসিন্দারা সকলে প্রায় এক বাক্যে জানিয়েছেন, ঝাড়গ্রামেও বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে। সেই টাকা তুলতেন খামারেরই এক কর্মী, তিনিও ঝাড়গ্রাম শহরেই থাকতেন এবং ওই কর্মীর স্ত্রী এবং তার ভাইয়ের স্ত্রী সহ তাদের কয়েকজন আত্মীয় সরকারি গ্রুপ ডি চাকরিও পেয়েছেন। ব্যুরো রিপোর্ট আজ বিকেলে।